শুধু আমরা পুকুরের জল খাইয়া থাকি আর নদী থেকে যদি ভালো হয় নদীর থেকে আমরা জল খাই সামনের নদীর থেকে আর এখানে কাকে অপেক্ষা করছেন আপনারা আমরা আমরা ডিএম স্যারকে অপেক্ষা করছি এখানে আমরা ডিএম এর কাছে একটা কাগজ লিখছি অ্যাপ্লিকেশন আমরা পিডাব্লিউ দিয়ে এসেছি আমরা ফানির লগে অনেক কাগজপত্র দিয়েছি আর আর এমএলএ এমএলএও কইছে এমএলএও কইয়া দিছি আমরা এমএলএরা কিন্তু কাগজপত্র দিছে না এমএলএরা আমরা মুখে মুখে কইছে হ্যাঁ দিব দিব কইয়া এরকম এখন আমরা পাইনি এই পেপারে ব্লকে জানাইছি আমি আপনারা চেক করেন আমরা গ্রামে কি আছে আমরা তো প্রতি বছরে আমরা পাঁচ বছরে আমরা কমসে কম তিনটা বুথ দিই লোকসভা বিধানসভা ভিলেজ পঞ্চায়েত আমরা যে বুথ দিই আমরা বুথ দেওয়ার কারণটা কি তা তাহলে আমরা বুথ দিতাম না আর এবার আমরা দাবিটা যদি পূরণ না হয় আমরা বুথ দিতাম না আমরা অনেকদিন দীর্ঘদিন অপেক্ষা করছি আর ছেলে মেয়েরা আমরা ওই কেউ খুলে যাইতে হয় জীবিতে যাইতে হয় এই খারাপ পানি খাইয়া ওই তো এম ওয়াইসি রাজীব দেবনাথ তো আমাকে আপনারা বলেছিল আপনার জল 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 এই জলটা জল খারাপ সাংকলে পর্যন্ত গোটা উঠে ওই ওই মেয়েদার দেখো ওই তো আমার ওয়াইফ কেরকম রাজীব দেবনাথ বলছিল কি যা জলের খারাপ জল লাগে সাং করে এরকম হয় আমরা কোনখানে সাং করতাম কোন আমরা কোনখানে সাং করি তখন আমরা আগে বিরিজ চাই বিরিজ হলে ছাত্র ছাত্রীরা ভালো মতো পড়তে পারবে আসতে পারবে যাইতে পারবে ছয় মাস স্কুল হয় না আমরা এখানে
ছাত্ররা ভালোমতে শিক্ষা পাইতেছে না আমাদেরকে একটা আইওয়াই ঘর দিলে ঘর ইটের দাম নেই একটা ইট 5 টাকা নিতে হয় আমরা গ্রামে পৌঁছ সিমেন্টের দাম বস্তার দাম নেই 50 টাকা রুডের থেকে একটা সিমেন্টের ব্যাগ নিতে গেলে আমরা 50 টাকা দিতে হয় ওই জন্য আমরা রাস্তা অবরোধ করছি